নতুন ও অন্য ব্যবহারে ভরা চুলে করবীর মতো দেখা হবে। হ্যাঁ, নতুন ও অন্য ব্যবহারে অন্য এক মানুষ, চরিত্র এবং তাদের গল্প। আর ঘরে ফিরে এসে সেই একই ব্যথা আর যন্ত্রণার চালচিত্র। বহুরূপীদের কথা বলছি, বাংলার লোকশিল্পের ঐতিহ্য আর সেই চিরপুরাতন চিত্রনাট্যের মতো হারিয়ে যাওয়ার খেদ। বাংলার শিল্প সাহিত্যের কৃষ্টি থেকে বাস্তব, কে বলবে সব চরিত্র কাল্পনিক? বেশ করিয়া দেখিয়া ইন্দ্র কহিল, দারিকবাবু, এ বাঘ নয় বোধ হয়। তাহার কথাটা শেষ হইতে না হইতেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার দুই থাবা জোর করিয়া মানুষের গলায় কাঁদিয়া উঠিল। পরিষ্কার বাংলা করিয়া কহিল, না বাবুমশাই, না, আমি বাঘ ভালুক নই, ছিনাদ বহুরূপী। ইন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল। ভট্টাচার্যি মশাই খড়ম হাতে সর্বাগ্রে ছুটিয়া আসিলেন। হরমজাদা, তুমি ভয় দেখাবার জায়গা পাও না? পিসেমশাই মহা ক্রোধে হুকুম দিলেন, শালাকো কান পাকড় কে লাও। ছিনাথের বাড়ি বারাসাতে, সে প্রতিবৎসর এই সময়টায় একবার করিয়া রোজগার করিতে আসে। কালো বাড়িতে সে নারদ সাজিয়া গান শুনিয়া গিয়াছিল। গল্প বাস্তবের কথা বলে, হেঁটে বেড়ায় শ্রীনাথ বহুরূপী, তবে তাকে তাড়া করে শরৎচন্দ্রের গল্পের খোট্টা সেপাই বা দারোয়ানরা না, তাড়া করে শিল্প হারিয়ে যাওয়ার খেদ, তাড়া করে দারিদ্র। বীরভূমের লাভপুরের কাছে বিষয়পুর, বহুরূপীদের গ্রাম। গ্রামে বসবাস করা প্রচুর সংখ্যক মানুষের আয় বলতে সাজসজ্জা, ছেলেমেয়েদের সঙ্গে নিখাদ মজা, কখনো বা ভয় দেখানো। ঘরের মা বউদের সঙ্গে আলাপ, মুখস্থ সংলাপ অথবা কালের নিয়মে চলে আসা সাম্প্রতিকতা। সকাল হলেই সাজতে বসা, উপাদান হিসেবে রং বা অন্যান্য কিছু স্থানীয় বাজার থেকে আনা। বেশভূষায় প্রাধান্য পায় ঘরের ফেলে দেওয়া ছেঁড়া কাপড় চোপড়, অবশ্যই চরিত্রের সঙ্গে মানিয়ে নিয়ে। আয়না, মুখ দেখে চিনতে পারেন না অভিনেতা নিজে। অখ্যাত এক গ্রামীণ শিল্পী তখন এক একজন দিকপাল, লাস্ট লিয়ার। ঘর থেকে বেরোনো, হাঁটা, ধু ধু ধান ক্ষেতের মধ্যে দিয়ে যেন খোদ
চরিত্রদেরই হেঁটে বেড়ানো। আসানসোল, দুর্গাপুর, এদিকে ধরুন শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, টাটা, কুচবিহার, কামাখ্যা, গুয়াহাটি, এদিকে বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে কলকাতা, ব্যান্ডেল, বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে কাটোয়া যায়। এই অঞ্চলের মধ্যে আমরা বহুরপি দেখাই। তবে রোজ তো যাওয়া সম্ভব নয়, এই দুদিন তিন দিন চার দিন করলাম, করে তারপরে একদিনকে বাড়িতে রেস্ট নিলাম, এখানে এক লাগার পারা যায় না। এই গ্রামের মধ্যে আমরা থাকি, কিন্তু এখানে তো গ্রামে তো আমরা দেখাই না। এরকম আমরা ব্যাগে ড্রেস পোশাক ভরলিয়ে আমরা বাইরে চলে যাই, খাওয়া দাওয়া করার পর ড্রেস পোশাক পরে বাইরে দেখি, আবার বাড়ি ফিরে টান পাঁচটা ছটার সময়, এরকম রাত দশটা এগারোটাও হয়ে যায়। শান্ত এক গ্রাম জীবনের মধ্যে ঢুকে পড়া পুরাণ, ইতিহাস বা সমাজচিত্র। ডায়লগ কখনো মুখস্থ বা কখনো পরিস্থিতি বুঝে পাল্টে পাল্টে নেওয়া। ঘুঘু করে ডাকছিল, সেই পাকটা কি হলো, পান্না ঢাকা বোম হলো, খেপচা একদম, তাকাই যা আমরা খোকরা ময়দা মোকরা ছুটো মোকরা, শুধু বলে খেপি আর খেপি, বলি আমি কোনখানটাই খেপি, বলি চাঁদ সূর্যের গায়ে ময়লা আছে তবু আমার গায়ে ময়লা নাই, বলি ওই ঝিঙেটা তুলতে গেলাম পা ফিচুলে পড়ে গেলাম, দেখলি ভাসু তুললি না, তোর ভাইয়ের ভাত খাবো না, পালকি ছাড়া যাবো না, খাট ছাড়া শুবো না, তাকাই চেয়ে আমরা খোকরা ডজার মোকরা, শুধু বলে খেপি আর খেপি, বলি আমি কোনখানটায় খেপি, বলি চাঁদ সূর্যের গায়ে ময়লা আছে তবু আমার গায়ে ময়লা নাই, বলি বাবা কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, ওগো তারা সুন্দরী কত সুন্দর, কেউ করবেন না ভুল, খেপচা একদম, একবারে গিজার গিনা নতুন তালবো না, খেপচা একদম, ভিজে কেঁদা পেরে মারো ঘুম। ওরা মঞ্চ পান না, গ্রামীণ রাস্তা বা গৃহস্থের অলিগলি এসব মিলিয়েই যেন ছোট্ট এক একটা যাত্রাপালা। সন্ধ্যের টিমটিমে অন্ধকারের আগে মন ভরিয়ে দেওয়ার মতো হাসি, দামি, অনেকটা দামি। তাই মাসিমা আজকে কাল মেঘ পড়ি, তাই ঝটপট নন্দ ঘোষকে বিদায় দিবেন, তাই ঘোষের ছেলে মাসিমা মিথ্যা বলি না, দুধে এক ফুটা জল দিই না, আমার নাম সেই নন্দ ঘোষ। এবার ধরুন একটা গ্রামে আমাদের ধরুন চার দিন পাঁচ দিন করে গ্রামে ঘুরতে হয়। প্রথম দিন হলো শ্রী রামচন্দ্র সেজে যাই, তারপর দিন মহিরাবন, তারপর দিন তারাসুন্দরী, লাস্টের দিন হচ্ছে তারকা রাক্ষসী, গিয়ে ধরুন লাস্টের দিন নন্দ ঘোষ সেজে আমাদের আদায়টা করতে হয়। দেখো নামই হচ্ছে নন্দ ঘোষ, আমি নন্দ ঘোষ, এবার ধরো পাড়ায় পাড়ায় যাই, আমরা সাত দিন আট দিন করে প্রোগ্রাম করি, দেখাই বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জতে, দিয়ে লাস্টের দিনকে এইটা কিন্তু আমরা সেজে গিয়ে কালেকশান করি। সাত দিন হয়ে গেল, এবার আজকে আমাদের এটা পাল্লিয়ে আমাদেরকে যেতে হয়, কেন সেদিনকে মানুষে ধরো দেখে একটা আমরা ছড়াফড়া বলি, বলে তারপরে কালেকশান করে আমরা ফিরে আসি। এই নন্দ ঘোষটা আলাদা হচ্ছে এই কারণেই যে ধরুন আমি যে যাই মেকআপ নিয়ে, বাচ্চারা হয়তো ভয় করে, কোনো বাচ্চা হয়তো স্কুলে যায় না, তাদের মা বাবা বলে এই বহুরূপী আসছে, এই দেখো আজকে এই রাক্ষসী এসছে, দিয়ে একটা যে ভয় হয়ে গেল, সেই ভয়টার জন্যে তখন এই নন্দঘোষ সেজে গেলে আমি তোমার মামা হই বাবা, ভয় নাই, তুমি আমার ভাগ্নে, এইভাবে তাকে হয়তো একটু আদর করলাম, ইয়ে করলাম, তার ভয়টা ধরুন ভেঙে গেল যে হ্যাঁ এই লোকটাই তাহলে এসেছিল সেজে। বলি কই গো টুনির মারা, টুন টুনি মারা, হাফ লিটারে মারা, লাভ লিটারে মারা, কই গো, বলি আমার নাম গো তারা সুন্দরী, আমি ছতলায় নতলায় বাস করি, বলি আমার শ্বশুর মশাই আমাকে এত ভালোবাসে, ওই বর্ধমান দিয়ে উকুনে চালা নিয়ে এসে আমার মাথায় বসিয়ে দিয়েছে, আমি তুলি আর হু হু করে মারি, বলি বাবা খেঁচা একদম, একবারে গিজার গিনা নতুন তালবো না, খেঁচা একদম, ভিজে কেঁতা পেরে মারো ঘম, আর খাও রুটি আলুর দম, কেমন দেখছি দেখো ঠোঁট পালিশে দিদিমা, আপে এক প্যাট করে তাকাইছে, একবার ওরে বাবারে বাবারে চাপ পুকুরে গাবারে, বলি এক খিলি পান পাঁচ শিখে দাম তাই কিনে খাবো, ভবের বন্ধু জল টিপে দাও কলকাতা যাবো, কলকাতা জল ঠলো মলো দক্ষিণে জল ভালো, ওই পাড়ার ওই ফলনার বেটার সঙ্গে কখন দেখা হলো, হইয়েছে বেশ হইয়েছে তোদের বাবার কি, সাপের গলায় কঞ্চি মালা, ব্যাঙের গলায় বাঁশি, আর ফুফুকাতে ঘর করেছে যাবো গয়া কাশি।
মামির পায়ে ওটা কি মামি পায়ে তোরা পড়েছি মামির পায়ে ওটা কি মামি তোরা পড়েছি মামি তাই বটে বাবলা গাছে ঝিঙে ফুল ফোটে কেমন দেখছি দেখো ফেস ওয়াশে দাদু ছোট ছোট মুখ, ওদের সঙ্গে ভয় দেখানো, কিছুটা ভান হলেও সেই ভয়ের মধ্যেই যেন লুকিয়ে থাকে কালো মাস্টার বিষে। মিথ্যের ভেতর, ভানের ভেতর অসম্ভব এক সত্যি কথা বলার লীলা মজুমদার। এসব অভিনয়ের বাইরে কেমন থাকেন শিল্পীরা, তাঁদের কষ্ট আশা নিরাশার দোলাচল, পরিশ্রমের নিরিখে যথেষ্ট আয় হয়? তাঁরা যে কৃষিকাজ করেন না, এটাই রুজি রোজগার, পেশা নেশা জীবন সবটুকুই। ছেলে মেয়েদেরকে আনন্দ দিয়ে হয়তো দু পাঁচ টাকা জিনিস দেয়, সেটা নিয়ে ধরুন আমাদের ধরুন খুব অভাবে সংসার কোনোরকম কষ্টমষ্ট করে চালাইতে হয়। এবার ধরুন সব বাড়ির ভার সব গল্প সব মানুষ ধরুন সমান নেই। যেমন ধরুন অনেকে মানুষের মধ্যে ভালোবাসা পায়, এবার ধরুন অনেক মানুষের মধ্যে লালচনা গঞ্জন অনেকে মানুষের মধ্যে পায়। যেমন ধরুন দু একটা বাড়ি ঢুকি, এই তোমার হাঁড়া কাড়া গতরা যে মাঠে মুনিশ খাটতে পারো না, তুমি এগুলো কেন সেজে এসেছো, মাঠে মুনিশ খাটলেই পারো। তাকে ধরুন বলি যে দিদি দেখুন আমাদের বহুরপি, এটা আমাদের পিতাপুরুষ থেকে আমাদের করে আসছে বহুরপি, শ্রীনাথ বহুরপি গল্পপথ থেকে এই বহুরপি, তো বহু কষ্ট করে ধরুন আমার এই জীবিকাটা করছে। আমাদের তো ধরুন বহুরপি পেশা, তাছাড়া তো আর অন্য কিছু নাই, আমরা চাষবাস করতে পারি না। কেন আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে, কিন্তু ব্যাপার হচ্ছে ধরুন সবাই চাষবাসে যেতে পারে না, হয়তো ক্ষমতায় খুলে না। ধরুন আমাদের যদি একদিন না যায় কিন্তু আমাদের সংসারটা চলবে না। এবার ধরুন আমি যে ড্রেস পরে ধরুন আমার 20-50 টাকা 5-10 টাকা ইনকাম হয় না। এবার ধরুন গোটে 4-5টা গ্রাম ঘুরলাম, হয়তো 5 কিলো চাল কি ধরুন 7 কিলো চাল। এবার ধরুন দুটো টাউন ঘুরলাম, হয়তো 1-150 টাকা পয়সা, কিন্তু খুব জোর ধরুন 200 টাকা পয়সা হয়। ঠিক আছে, এর মধ্যে ধরুন নিয়েছে ধরুন মাছ শাক হ্যান ইয়ের মধ্যে ধরুন ছেলে পড়াশুনো আছে। যেমন ধরুন আমার এই বাচ্চারা হার্টের প্রবলেম আছে, আমার যে বড় বাচ্চাটা বাচ্চারা হার্টের প্রবলেম আছে, ধরুন এই হার্টের প্রবলেম কিন্তু আমাকে ধরুন আমার এই ব্যবসা থেকে ধরুন আমাকে সব রকম ব্যবস্থাটা করতে হয়। সেই হিসেবে আস্তে আস্তে কিছু কিছু লোক এখন ধরুন বহুরপি আমাদের ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে অন্য কোনো চাষবাসে টুকিটাকি যে পারছে সে করছে। এসব মিলিয়েই বিষয়পুর চিরন্তন লৌকিক গ্রাম বাংলা, বাংলার সংস্কৃতি শিল্প পুরাণ এবং শেষমেশ পারিবারিক কিছু ছবির ক্যানভাস বিষয়পুর। দুমুঠো চাল, সামান্য কিছু অর্থ, বেঁচে থাকার পারিশ্রমিক। তবু সাজ চলবেই, রং মাখতে হবে নিয়ম করে, পুরুষ হলেও ওদের অনেকেই পরবে নারীর সাজ, দারিদ্র তাড়া করবে, শিল্পের চাহিদা কমে আসার খেদ তাড়া করবে। শেষমেশ কবি স্বদেশ সেনের ভাষায় মনে হবে, এমনভাবে সিঁদুর রাখছে কপালে যে বুঝতে পারবে না, কেউ কিছুই বুঝতে পারবে না, এমনকি বুঝতে পারবে না আমাদের আর স্থায়ী চাকরি নেই। চরিত্র আরেকভাবেও আসে, নিজেকে সাজানো অথবা নিজের ঘরকে সাজানো। গৃহসজ্জার নিরিখে বাংলা তথা
বীরভূমের অবদানের কথা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। অব্যবহৃত সামগ্রী থেকে খড় এক একটি ঐশ্বর্য নির্মাণ করতে পারে। বাউল, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ বা নিটল গ্রাম বাংলা, শিল্পীর অন্দরমহলে এক এলডোরাডোর খোঁজ, আদরে অনাদরে যা আজও প্রবহমান। এ গল্প বহুকালের এক শ্রমের গল্প, ভালোবাসার গল্প। বীরভূমের বোলপুর সংলগ্ন কালিকাপুর কলোনির আশুতোষ ভট্টাচার্য 2 দশকেরও বেশি সময় ধরে পুরনো খড় দিয়ে বানিয়ে যাচ্ছেন শিল্প সামগ্রী। বিষয়ে উঠে আসছে রাঢ় বাংলা বাউল দম্পতি অথবা শিল্প সাহিত্যের চরিত্ররা। প্রথম হচ্ছে যে কিছু সব সময় দেখা যাচ্ছে বঞ্চিত যারা, কিংবা যাদের হয়তো সেই মূল্যটা পায় না, তাদের কাছ থেকে কিছু খুঁজে পাওয়া এবং সেটা জগৎকে দেখানো, এটা একটা ইয়ে কাজ করতো মনে। যখন দেখা গেল খড়টা কি এরকম আরও অনেক এলিমেন্ট আমাদের প্রকৃতিতে রয়েছে যাদের মধ্যে দেখা যাচ্ছে যে সেইটা কেউ নেয় না, যেমন খড়কে না নিচ্ছে কে না ঘরের একটা চাল ছাড়ানোর কাজে অথবা গরু খাওয়ার হিসাবে, আর কিছু নেই ট্যালেন্টের মধ্যে, অনেক কিছু থাকতে পারে। অর্থাৎ একটা বালিকণা যা যা এটা সোনাকণাও তাই, যদি আমার ট্যালেন্ট হিসেবে ইউজ করতে পারি, আমারটা মনে হয়েছিল, সুতরাং আমি হারবো না। তো খড়টা নিয়ে আমার চর্চা শুরু হলো যে আমার কিনতে হবে না, এটাও একটা ব্যাপার, কারণ আর্থিক অবস্থা আমাকে এই জায়গা দেয়নি যে অনেক দামি জিনিস নিয়ে আমার কাজ করতে হবে। সব থেকে ফেলে দেওয়া জিনিস যা অ্যাভেলেবেল এবং প্রকৃতির সঙ্গে এবং আমার ভারতবর্ষের সঙ্গে যাদের প্রধান খাদ্য ধান এবং গম, তার জিনিসটা নিয়ে যে কত বড় মূল্যবান সেটা আমি প্রমাণ করার জন্য এই ব্যাপারটা বেছে নেওয়া হয়েছিল। যেখান থেকে আমি আস্তে আস্তে প্রেরণা পেয়েছিলাম, খড়ের কাছ থেকে প্রেরণা পেয়েছি, মানুষের কাছ থেকে প্রেরণা পেয়েছি, যার ফলে এটা আর একটু এগিয়ে এসেছে। শিল্পে প্রথাগত কোনো শিক্ষা না নিলেও কাজের মাঝে পাথেয় করেছেন অগ্রজ শিল্পীদের। আমি কোথাও শিখিনি, আমার কোনো সেই হিসাবে কোনো আমার গুরুদেব কেউ নেই, আমার গুরুদেব আমার মানুষই আমার গুরুদেব। অর্থাৎ আমি কোনো কাজ করে আমি সবাইকে দেখাতে ভালোবাসতাম, তারা খুব প্রশংসা করতেন, সেই প্রশংসা থেকে অনুপ্রাণিত হয়ে আমি আরেকটা কাজ আগাতাম, আবার প্রশংসা নেওয়ার চেষ্টা করতাম। এইটা করতে করতে আমি ধাপে ধাপে এগিয়ে গেছি। কেউ কখনো কোনো অবস্থায় বলতে এই হাতটা কিন্তু তোমার একটু ডিস্টার্ব আছে, জাস্ট আমার ধ্যান প্রযোজিত হাতের উপরেই। তো এমনি করে কেউ 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 কোনোভাবে কোনোভাবে বলতেন, আমি সেটাকে খুব মন দিয়ে শুনতাম।
এবং আমি আমার জায়গা থেকে কালেকশনের জায়গায় রেখে তো আমি ডেভেলপ করতে শুরু করলাম। যখন দেখা যাচ্ছে অনেক অনেক বড় মানুষের সান্নিধ্যে আসলাম, তারা যখন এটা প্রশংসা করলো, আর একটু অনুপ্রাণিত হলাম, এমনি করে এগিয়ে গেছে। খড়সহ প্রচুর সংখ্যক প্রয়োজনীয় অব্যবহার্য সামগ্রীকে চিনে নিয়েছেন নরম মাটির মতো, যেভাবে ইচ্ছে গড়ছেন, এক এক করে আকার পাচ্ছে তারা, সূক্ষ্মতা, দ্রুততা এবং অবশ্যই শিল্পদক্ষতা, কোথাও বাঁধন আলগা হওয়ার জো নেই। প্রথমে তো ধানের খড় বা গমের খড় প্রথমে মাঠ থেকে কালেক্ট করা হয় বা যারা চাষিদের বাড়ি থেকে কালেক্ট করা হয়, এবং আমরা আমাদের প্রয়োজন মতো, অর্থাৎ ম্যাচিওর্ড খড়টা কিনা এটা আমরা দেখে নিই ফার্স্ট, ম্যাচিওর খড় খড় কিনা, আমরা এটা কালার থাকে না কিংবা তার যে ডিউরেবিলিটি এটা পাবো না, এই জন্য খড়টা চয়েস করে নিই, তারপর তাকে কাটিং করে আমাদের মধ্যে সাইজ করে নিই, তারপর সেটাকে ফ্ল্যাট করে নিয়ে কাগজে পেস্ট করে আমাদের ড্রয়িং অনুসারে সেটাকে আলো আঁধারের যে খেলা তার যে স্কেচ সেটাকে কখনো ফলো করি, কখনো বা আমাদের মনের ডিজাইন যেমন যেমন হয় তার উপরে রুরাল এরিয়ার যেসব বা গ্রাম্য দৃশ্যের যেসব জিনিসপত্রগুলো আমার চোখে যেগুলো ভাসে সেগুলোকে আমি ইমপ্লিমেন্ট করি। সাম্প্রতিক অতিমারি দেশের সমস্ত লোকশিল্পের মতো সমস্যায় ফেলেছে আশুতোষ বাবুকেও, তবু এটুকু বাদ দিলে সাফল্যের কাহিনীও কম নয়। জেলা রাজ্যের তুলনামূলক চেনা সীমান্ত ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক আসছে, দেওয়াল সজ্জা, গ্রিটিংস কার্ড, উপহার সামগ্রী, এক অক্লান্ত লোকশিল্পীর সৃষ্টি ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। প্রথমে ফার্স্ট আমি সরস্বতীর একটা মূর্তি বানিয়েছিলাম, খুব মনে হয় ছোট্ট মতো, তো যখন সবাই খুব প্রশংসা করলো এবং পোষমেলাতে গিয়ে এটা বিরাট সাড়া পেয়েছিলাম, আমি 760টা মাত্র কার্ড আর ওই মোট 5-6 হাজার টাকার মোট আইটেম নিয়ে আমি এটা অপরের দখল করার একটা জায়গাতে আমি আমার ইয়ে করেছিলাম, তো 4 দিনের মধ্যে আমার একটা পিসও ছিল না এবং মানুষের কাছে দারুণভাবে পৌঁছেছিলাম এবং তারা প্রত্যেক মানে এত বেশি অনুপ্রেরণা দিয়েছিলো। তো পরবর্তী বছর আরও আগালাম, এমনি করতে 6 বছর আর সেল দ্বিগুণ হয়ে গেল, এমনি করতে করতে আমার গেছে আজকের যে ব্যাপারটা আছে, আমরা অর্ডার মানে এত অর্ডার মাল ইয়ে করতে পারি না। এই করোনার ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা, কারণ এখন সব মার্কেটটাই বসেছে, মানুষের মন ভেঙেছে, সেটা অন্য বিষয়, কিন্তু আমাদের ক্ষেত্রে 20টা অর্ডার দিলে আমরা 10টাও দিতে পারতাম না, মানে এতটাই জায়গা দূর দূরান্ত অবধি পৌঁছে গেছে আমাদের ভারতবর্ষের অনেক বড়, এমনকি প্রধানমন্ত্রীকে আমাদের হাতে স্মারক দেওয়া হয়েছে, আমাদের ইয়েতে প্রাইম মিনিস্টারকে তো দেওয়া হয়েছে, আমাদের চিফ মিনিস্টারকে দেওয়া হয়েছে, কি আরব মিনিস্টারদের দেওয়া তো হয়েছে, আরও বিভিন্ন অফিসার্সদের কিংবা ভারতের গুণী মানুষ, অনেক গুণী মানুষ আছে যাদের হাতে আমার স্মারক পৌঁছেছে আমাদের তৈরি এবং খুব প্রশংসার সঙ্গে তা ইয়ে হয়েছে, এবং সাউথ আফ্রিকা গেছে আমার মাল, সেখানেও প্রশংসিত হয়েছে, আরও বিভিন্ন দেশে গেছে, সব রেকর্ড আমাদের কাছে থাকে না, সুতরাং বলাটা ঠিক না। ঘর ও পরিবারকে পাশে পেয়েছেন কাজে, আছেন অনুজ বেশ কিছু মানুষ যাদের নিয়মিত আসা যাওয়া এবং কাজ শেখা আশুতোষবাবুর জার্নিতে এক ধরনের নোঙর হিসেবে কাজ করে, জোর পান শিল্পী। শুধুমাত্র এখানে ধরুন ফিনান্সিয়াল ব্যাপারটাতে থাকলে হয়তো আর্টওয়ার্কটা খুব বেশি যে হবে তার মানে নেই, কারণ সবসময় ফিনান্সিয়াল ব্যাপারটা একটা ম্যানেজমেন্টের ব্যাপার, বিজনেস একটা ম্যানেজমেন্টের ব্যাপার, আর্ট নিঃসতা, তো দুটোর কম্বিনেশন করে যে যেটা দাঁড়ায় সেটাতে যেখানে কখনো সাকসেস হয় কখনো বা ফেলিয়ার হতেই পারি, কারণ আমি একটা কাজ করে দেখা গেল আমার হয়তো 1,000 টাকা খরচা হয়েছে, আমি বুঝতেই পারিনি, হয়তো সেটা 500 টাকায় বিয়ে করে দিয়েছি, দ্যাট মিনস এটা কমার্শিয়ালি লোকসান, কিন্তু আমি আমার আনন্দের জায়গা থেকে বলছি সেটা আমি করে কিন্তু দারুণ আনন্দ পেয়েছি, যা অপরের ক্ষেত্রে যে কিনেছে সে আনন্দ পেয়েছে কিনা জানি না। সরকারি সদিচ্ছার অভাব লুকিয়ে রাখতে পারেন না শিল্পী, অথবা স্পষ্ট হয় শিল্পীদেরকে তাঁদের চোখে দেখার মননের অভাব, যেন সবেতেই আদেশ, এক ধরনের অর্ডার দেওয়া, শিল্পীর নিজস্ব চাহিদা বোঝার সময় বা ইচ্ছেটুকু বড়ই পূর্তির দিকে। আমাদের ক্ষেত্রে কি যারা হস্তশিল্পী কিংবা যারা শিল্প চর্চাই করছে তাদের উপরে খুব একটা যে নজর আছে সরকারের বলে আমার মনে হয় না, মানে নজরের সরকারের বলতে কোন জায়গাটা, তাদের যেগুলো একটু আবদার অধিকারের জায়গাগুলো তাদের নেই বলেই মনে হয়, তাদের কোনো বলার নেই, মানে তাদের কথা কেউ হবে না এটা মনে হয়েছে আর কি, এবং তারা যে স্কিম তৈরি করে যা তৈরি করে তাদের মতো করে করে, আমাদের সঙ্গে কনসাল্ট করে কিংবা আমাদের কী প্রয়োজন তা না, তার স্যান্ডউইচ আছে সে স্যান্ডউইচ খাতে আছে, আমার কিন্তু ভাত আর ডাল দরকার ছিল, তো আমার ভাত আর ডাল ওরা স্যান্ডউইচ কিংবা হজম হবে না, তো ওরা দিতে রাজি আছে, এরম টাইম না,
আমাকে প্রচুর টাকার লোন দিতে রাজি আছে, আমার লোন নিয়ে কেউ মাথা তো বোঝা চাপবে, তো আমার ফ্রিডম, আমাকে ফ্রিডম দেওয়া, আমার দেওয়া বলতে আমাকে ফ্রিডম, এটা হচ্ছে ব্যাপার। তবু এর পরেও লড়াই থাকে, সিঁড়ির ধাপ তো এখনো শেষ হয়নি। নীল আকাশের নিচে চিরন্তন রাঢ় বাংলা ও তার সংস্কৃতিও কোনো দিন বৈচিত্র্য হারাবে না, এবং শিল্পীও হারাবেন না তার চোখ, হাত, মনন। এই মন খারাপের বছরে আশা এটুকুই।